ভুয়া জাতীয় পরিচয়পত্র ও ড্রাইভিং লাইসেন্স তৈরি চক্রের মূল হোতা সহ পাঁচজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। সকালে সংবাদ সম্মেলনে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন জানান, 2 থেকে 10,000 টাকার বিনিময়ে এই চক্রটি নকল কাগজপত্র তৈরি করত, এছাড়া তাদের মাধ্যমে কাগজপত্র তৈরি করে নিজের পরিচয় গোপন করত অনেক অপরাধী। মনিরুজ্জামানের রিপোর্ট। বিভিন্ন অপরাধে অভিযুক্ত বেশ কয়েকজন অপরাধীকে আটকের পর তাদের কাছ থেকে ভুয়া জাতীয় পরিচয়পত্র ও ড্রাইভিং লাইসেন্স উদ্ধার করে র্যাব। একই ধরনের কয়েকটি ঘটনা নজরে আসার পর বিষয়টি নিয়ে তৎপরতা শুরু হয়। অর্থের বিনিময়ে জাতীয় পরিচয়পত্র সহ ভুয়া কাগজপত্র তৈরির চক্রকে চিহ্নিত করে গোয়েন্দারা। রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সোমবার আটক করা হয় জালিয়াত চক্রের মূল হোতা সহ পাঁচজনকে। মঙ্গলবার দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সময় র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক জানান, চক্রটি বিআরটি এর বিভিন্ন অফিস এবং নির্বাচন কমিশন কার্যালয় থেকে টার্গেট করা ব্যক্তিদের সাথে যোগাযোগ করত। নির্বাচন কমিশনের অফিস বা বিআরটি এর যে অফিস, সেখানে যে লাইন থাকে, যারা এখানে অ্যাপ্লাই করে থাকেন, তাদের মধ্যে একটি তাড়াহুড়া থাকে, দ্রুত সময়ে তারা এই ধরনের লাইসেন্স বা ড্রাইভিং এনআইডি তারা পেতে চায়। এই চক্রটি তাদেরকেও টার্গেট করেছে বিভিন্নভাবে। সরকারি কর্মকর্তা কর্মচারীর সাথে তাদের সরাসরি সংশ্লিষ্টতা পাওয়া যায়নি, বা সেখানে নিরাপত্তার দায়িত্বে যারা থাকেন তাদের সাথে তারা বিভিন্ন সময় তাদের সক্ষমতা দেখিয়ে এই ধরনের প্রতারণা করেছে। কেউ কেউ জেনে শুনে ভুয়া পরিচয়পত্র নিলেও অনেকেই না জেনে এই চক্রের ফাঁদে পা দিয়েছেন। 2 থেকে 10,000 টাকার বিনিময়ে এক একটি পরিচয়পত্র বা ড্রাইভিং লাইসেন্স তৈরি করত চক্রটি। আমাদের বিভিন্ন সন্ত্রাসী বা জঙ্গি তারা আটক হয়েছিল এবং আমরা একজনকে গ্রেফতার করেছি কিছুদিন পূর্বে, যে 7 বছর যাবজ্জীবনপ্রাপ্ত একটি আসামি, 7 বছর পার্শ্ববর্তী দেশে সে অবস্থান করছিল লুকিয়ে। সেখানেও আমরা যেটি দেখেছি যে তার যে পাসপোর্টটি তৈরি হয়েছিল সেটি একটি ভুয়া পাসপোর্ট ছিল। সো ভুয়া পাসপোর্ট তৈরির ক্ষেত্রে আপনারা জানেন যে পাসপোর্ট তৈরির ক্ষেত্রে মূলত এনআইডিকেই প্রায়োরিটি দেওয়া হয়। সেক্ষেত্রে তাদের এই ভুয়া যে এনআইডি সেটা দিয়ে হয়তোবা পূর্বে বিভিন্ন সময়ে হয়তোবা ভুয়া পাসপোর্ট তারা তৈরি করেছে। প্রায় 12 বছর ধরে এমন জালিয়াতির সাথে জড়িত চক্রের মূল হোতা গোলাম মোস্তফা দিনে কমপক্ষে একটি করে ভুয়া কাগজপত্র তৈরি করত। মনিরুজ্জামান, জিটিভি নিউজ, ঢাকা। বিশ্ব পানি দিবস উপলক্ষে ও সুপেয় পানির চাহিদা নিশ্চিতকরণের দাবিতে মোংলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে পৌরসভার শ্রমিক কলোনিতে মোংলা নাগরিক সমাজ, বাংলাদেশ পরিবেশ আন্দোলন ও ওয়াটার কিপার্স বাংলাদেশ এর আয়োজনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। সুপেয় পানি নিশ্চিত করতে সরকারকে টেকসই, জলবান্ধব ও পরিবেশ বান্ধব উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করার দাবি জানান বক্তারা। মোংলা নাগরিক সমাজের সভাপতি মোহাম্মদ নূর আলম শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাদাবন সংঘের অজিফা খাতুন ও সার্ভিস বাংলাদেশের মোস্তাফিজুর রহমান মিলন সহ আরও অনেকে।